অনেকদিন ধরেই মটোরোলা মোটো G8 পাওয়ার এবং G8 এর বিভিন্ন ফিচার সম্বন্ধে খবর আসছে। আজকের এই ভিডিওটিতে এই মটোরোলা G8 পাওয়ার এবং G8 সম্পর্কেই আলোচনা করব। কিন্তু শুরুতে শুধরে নিয়ে যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না। Amazon.in এই ফোনের কিছু লিক সামনে এসেছে যে এই ফোনে কালো এবং নীল রঙের দুটি ফোন লঞ্চ হবে। এবং আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন কি আছে এবং কি কি পাওয়া যাবে, নতুন কিছু আসছে নাকি পুরনো কিছুই নতুন করে মটোরোলা। এখনকার সব ফোনের ট্রেন্ড অনুযায়ী মটোরোলা ফোনেও পেছনে থাকছে 4টি ক্যামেরা, সঙ্গে থাকছে ফ্ল্যাশ লাইট। মটোরোলার আগেকার মানে অন্যান্য স্মার্টফোনের মতো এই ফোনের পেছনেও থাকবে মটোরোলার এম লোগোটি, এবং এই লোগোটি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এই বছরের নতুন ট্রেন্ড হতে চলেছে মনে হয় পাঞ্চ হোল ডিসপ্লে। সেই ট্রেন্ড ধরে রাখতে মটোরোলাও তাদের এই G8 এবং G8 পাওয়ারে ব্যবহার করেছে পাঞ্চ হোল ডিসপ্লে। একটি পাঞ্চ হোল থাকবে, সেখানে একটি ক্যামেরা থাকবে। ফোনটির ডান দিকে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোটো G8 পাওয়ারের একটি থাকবে 6.4 ইঞ্চি FHD+ বা ফুল HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 665 চিপসেট। ফোনটি থাকবে 4GB র্যাম এবং 64GB স্টোরেজের ভেরিয়েন্টে। এই ফোনের পিছনে যে 4টি ক্যামেরা থাকবে সেটা প্রথমেই বলে দিয়েছি। তার একটি হবে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। প্রাইমারি 16 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আরও 3টি ক্যামেরা থাকবে। তার দুইটি হবে 8 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল এবং অপরটি হবে 2 মেগাপিক্সেল। তো প্রথমে 8 মেগাপিক্সেলটি হচ্ছে টেলিফোটো লেন্স একটি, এবং পরের 8 মেগাপিক্সেলটি হচ্ছে একটি আলট্রা ওয়াইড টেলিফোটো লেন্স। এবং 2 মেগাপিক্সেলের যে লেন্সটি ব্যবহার করেছে সেটি কিন্তু ডেপথ সেন্সরের জন্য ব্যবহার করা হয়নি, এটা একটা খুবই ভালো দিক। এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহার করেছে ম্যাক্রো লেন্সের জন্য। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো এবং সমস্পদ লেগেছে যে একটি ডেপথ সেন্সর নামে ফালতু একটি ক্যামেরা ব্যবহার করা হয়নি। তো 4টি ক্যামেরা ব্যবহার করেছে 4টি ভিন্ন ভিন্ন কাজে। অন্যান্য ফোনগুলো কী করে যে 3টি ক্যামেরা ভালো দেয়, দেওয়ার পর 1টি ক্যামেরা শুধুমাত্র নাম কামানোর জন্য ডেপ সেন্সর নামে ব্যবহার করা হয়। যদিও অন্য অন্য যেমন ধরেন আমি যখন 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুলব তখন কিন্তু অন্যান্য যে ক্যামেরাগুলো থাকে সেগুলো যে কোনো একটি কিন্তু আমরা ডেপ সেন্সর হিসেবে ব্যবহার করতে পারি। এটা করতে পারার পরেও কেন যে শুধুমাত্র 1টি ক্যামেরা ডেপ সেন্সরের নামে অপচয় করা হয় সেটা আসলে সবাই জানে। সেটা হচ্ছে যে শুধুমাত্র নাম কামানোর জন্য যে আমার ফোনে 4টি ক্যামেরা আছে, আমার ফোনে 5টি ক্যামেরা আছে, কিন্তু আদৌতে কিন্তু ডেপ সেন্সরের কিন্তু আলাদাভাবে কোনো কাজ করে না। সেই ধারা থেকে বেরিয়ে এসে মটোরোলা G8 এবং G8 প্লাসে কোনো ডেপ সেন্সর দেয়নি, এটা খুবই একটি ভালো দিক। কিন্তু এখানে আরও একটা বিষয় হচ্ছে যে যখন অন্যান্য কোম্পানিগুলো 64, 48, 108 মেগাপিক্সেলের দিকে দৌড়ে চলে যাচ্ছে সেদিকে না গিয়ে তারা শুধুমাত্র 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এটিও একটি খুবই ভালো দিক। কারণ শুধুমাত্র যে মেগাপিক্সেল বাড়াইলেই ক্যামেরার মান ভালো হয়, ছবির মান ভালো হয় কিন্তু খুবই একটা অত্যন্ত ভুল ধারণা। কারণ মেগাপিক্সেল বাড়াইলেও কিন্তু আমাদের মোবাইলের সেন্সরগুলো খুব কম থাকে, যে কারণে ছবি খুব একটি মানে তারতম্য দেখা যায় না কম মেগাপিক্সেল এবং বেশি মেগাপিক্সেলের জন্য। কিন্তু অবশ্যই একটি 16 মেগাপিক্সেল তো এবং একটু 5 মেগাপিক্সেলের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মোবাইলে দেখার জন্য 16 এবং 48 এর ভিতরে পার্থক্য থাকলেও সেটা খুব একটা ভ্যারি করে না। তো যেটাই হোক, যে যদি সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হয়, লেন্সের কাজ ভালো হয়, যদি সেন্সর ভালো হয়, তবে 16 মেগাপিক্সেল মানে খুবই দারুণ একটা ক্যামেরা। যেমন আপনারা দেখে থাকবেন যে নর্মাল যেসব DSLRগুলো ব্যবহার করে সেগুলোতে কিন্তু খুব বেশি মেগাপিক্সেল না, 16 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু খুবই দুর্দান্ত হাই ডেফিনেশন ছবি তোলা যায়। কারণ সেখানে ব্যবহার করা হয় খুব বড় বড় সেন্সর, সেই তুলনায় আমাদের এই মোবাইলগুলো নিয়ে ব্যবহার করে খুব ছোট্ট ছোট্ট সেন্সর। এই বড় সেন্সর ব্যবহার করার মতো মোবাইল আসলে জায়গাও থাকে না। এই ফোনে 30 ফ্রেম পার সেকেন্ডে 2160 মেগাপিক্সেল মানে পিক্সেল ডেটে ভিডিও করতে পারে। এই ফোনে সেলফি হিসেবে পাঞ্চ হোল একটি ক্যামেরা ব্যবহার করেছে, সেটা হচ্ছে 25 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এখানে 1080 পিক্সেলে আপনি এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোটো G8 এবং G8 পাওয়ার দুটি ফোনেই কিন্তু টাইপ সি পোর্ট পাবেন, এবং ফোনে ব্যবহার করা হচ্ছে 5000 mAh বিশাল একটি ব্যাটারি, যে কারণে চার্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং বড় ব্যাটারি হলে একটা সমস্যা যেটা হতে পারে, মানে যদিও কখনো হয় না, যখন বড় ব্যাটারি দেওয়া হয় তখন চার্জিং পোর্টও টাইপ সি দেওয়া হয় এবং ফাস্ট চার্জারও সাপোর্ট দেয়, সুতরাং চার্জ হতে বেশি সময় লাগে না। এইটা সেই ক্ষেত্রে একই কাজ করেছে, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যে কারণে চার্জ দিতে খুব বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনি ফুল চার্জ দিতে পারবেন মটোরোলা G8 এবং G8 প্লাসে। এছাড়া হাবিজাবি যেগুলো থাকে, Wi-Fi 6 বলেন, ব্লুটুথ বলেন, যেগুলো আছে সব কিছুই আছে এই ফোনে, কোনোটাই কমতি রাখে নাই। তবে আমার কাছে একটি জিনিস খুব কমতি লেগেছে, মানে খুব ছোট্ট একটি জিনিস কম লেগেছে, সেটা হচ্ছে এর PPI ডেন্সিটি। এই PPI ডেন্সিটি ব্যবহার করছে মাত্র বলা যায় না 397 PPI ডেন্সিটি, 400 উপরে দিলে না একটু ভালো দেখায় ডিসপ্লেটা। এটা একটা
এলসিডি ডিসপ্লে, আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করছে তাতে কোনো সমস্যা নাই, এটা যথেষ্ট ভালো ডিসপ্লে। কিন্তু সমস্যা হচ্ছে যে এর পিপিআই ডেন্সিটি কম, 1080 এবং 2280 পিক্সেল এর ডিসপ্লে সাইজ এবং 19:9 এসপেক্ট রেশিও। এবং পিপিআই ডেন্সিটি যদি একটু ভালো হতো তাহলে মনে হয় যে ফোনটি আরও দেখতে সুন্দর হতো ডিসপ্লেটা। তো যাই হোক, এই ছিল মটোরোলা জি8 এবং জি8 পাওয়ার সম্পর্কে কিছু তথ্য। আশা করি ভিডিও চেম্বার একদম ভালো লাগেনি, যদিও আমার কোনো ভিডিও আপনাদের ভালো লাগে না। যদি ভালো লাগে মনে হয়ে থাকে যে লাইক দেওয়া যাবে তো লাইক দিবেন, না যদি মনে হয় যে না ফালতু ভিডিও তো অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন, ডিসলাইক দিতে ভুল করবেন না, কারণ আমি চাই যে আপনারা সবাই আমার ভিডিওতে বেশি বেশি করে ডিসলাইক দেন। ভালো থাকবেন, পরিবেশ ভালো রাখবেন, সুস্থ থাকবেন, করোনা ভাইরাস থেকে সাবধান থাকবেন।